আমাদের মনে শ্রীগুরু বর্জিত দেবা স্থাপন করা হচ্ছে। শ্রীগুরু যে বাহ্য রূপ সেটিকে আমরা কি করছি না ধ্যান করছি, এই ধ্যান করতে করতে কি হচ্ছে, কি হচ্ছে না ওই ধ্যানের মন্দিরে আমরা তাকে বসে কোথায় আছে মন্দির না কুটস্থ হৃদগুহা। আমাদের মনে শ্রীগুরু বর্জিত দেবা স্থাপন করা হচ্ছে। শ্রীগুরু যে বাহ্য রূপ সেটিকে আমরা কি করছি না ধ্যান করছি, এই ধ্যান করতে করতে কি হচ্ছে, কি হচ্ছে না ওই ধ্যানের মন্দিরে আমরা তাকে বসে কোথায় আছে মন্দির না কুটস্থ হৃদগুহা। এই হৃদগুহা বলতে আমরা দুই গুরুর মধ্যবর্তী স্থান সেখানেই বুঝি। শ্রীগুরু গুরু মূর্তি ধ্যান করতে করতে তার প্রদত্ত ক্রিয়াযোগের অনুশীলন করতে করতে তাকে ধ্যান করে করতে করতে কি হচ্ছে মন প্রাণ ঐক্য হয়ে যখন কুটস্থ চৈতন্যে সে স্থিরত্ব অর্জন করে তখনই আমরা শ্রীগুরু মূর্তি দর্শন করে ধন্য হই। শ্রীগুরু কি বাবা বলছেন, গুরু কি দেখিবি যদি আত্মাশ্রয় লও, আপনাই গুরু রূপে সর্ব জীবের হৃদয়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বেদ সুনিশ্চয়, গুরু বিনা জীবের গতি মুক্তি কো নয়। কেন মুক্তি কেন নয় না, গুরুকে আমরা ঠিক মনুষ্য দেহ সমস্ত কথা আলোচনা হয়েছে আমি সংক্ষেপে বলি, গুরুকে মনুষ্য দেহ বলে ধারণ মনে করলে কোনোদিন সাধনায় সিদ্ধি লাভ হবে না। যতক্ষণ না পর্যন্ত শ্রীগুরুই আমার, শ্রীগুরু কি গুরু শব্দের অর্থ ব্যাখ্যা করা অনেক মানে দেরি হবে, বলছেন অন্ধকার বিদূরণ করার শক্তি ভূ শব্দে অন্ধকার ভূ শব্দে নিবারক তেজ, তা একমাত্র ব্রহ্মেরই সেই তেজ রয়েছে আর কারো নেই। তাই পৃথিবীটা কি হচ্ছে, ভগবান যখন সৃষ্টি করলেন সে কথা নারায়ণ দত্ত আপনারা শুনলেন, প্রথম নিরাকার থেকে সাকার ব্রহ্ম কেমন করে শ্রী নারায়ণ হলেন নারায়ণ সরস্বী আসুন ইত্যাদি কথা আপনারা শুনেছেন। এখন কথা হচ্ছে তিনি কি করছেন না সর্বদেহে রয়েছেন। গীতার অষ্টাদশ অধ্যায়ে ভগবান বললেন ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে জীবতিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানাং যন্ত্রারূঢ়ানি মায়ায়ং, তা তিনি আমাদের সবার হৃদয়দেশে রয়েছেন। শ্রীগুরু কি করেন আমাদের সেই মনকে নিয়ন্ত্রিত করে সেই শ্রীগুরু পাদপদ্মে অর্থাৎ কুটস্থ চৈতন্যে মনটিকে লিপ্ত করে দেওয়ার জন্য ব্যবস্থা করে দেন। আমরা ক্রমাগত সাধনের দ্বারা যখন শ্রীগুরু করুণা ধারা আমাদের মধ্যে নেমে আসে দেবী কুণ্ডলিনী শক্তিকে শ্বাসের পর শ্বাস ঘা মেরে মেরে যখন আমরা তাকে জাগ্রত করি তখন সেই মেরুদণ্ড স্থিত যে ছয় চক্র ভেদ করে এক এক করে সে উঠে এসে কুটস্থ চৈতন্যে স্থির হয়, সেখানে আমরা কি দেখি শ্রীগুরু মূর্তি দেখি, কিরকম না জ্যোতির্ময় শ্রীগুরু মূর্তি, উনি আসল সেই শ্রীগুরু মূর্তি। আর এর বৈজ্ঞানিক ভাবে ব্যাখ্যা করলে এই জিনিসটা দাঁড়ায়, যখন একটা আমরা আতঙ্কে যখন ভাঙি অণু পরমাণু এইগুলো যখন আমরা ভাঙছি তখন ইলেকট্রন নিউট্রন এবং প্রোটন আসছে, তার মধ্যে ইলেকট্রনটাই হচ্ছে প্রাণ ওইটি হচ্ছে আত্মা, তো সেই আত্মা তাতে সেই ইলেকট্রন তার মানে কি হলো নির্দিষ্ট ব্রহ্মাণ্ডের যা কিছু, ভগবান যখন কোনো কিছু সৃষ্টি করেন তখন নিজে তিনি সেই বস্তু হয়ে থাকেন। যেমন ভগবান যখন একটা বাঁদর তৈরি করছেন তিনি বাঁদরের মধ্যে থেকে তিনিও নাচছেন সমস্ত কিছু এ করছেন, তিনি আছেন বলে সেটা সম্ভবপর হচ্ছে। আমি যখন একটা বাঁদর তৈরি করি মাটি দিয়ে আমি কিন্তু তার মধ্যে প্রবেশ করতে পারি না, কেন আমি সর্বজ্ঞ নই, আমি সর্বভূতের অন্তরাত্মা নই সর্বভূতান্ত আত্মা। হ্যাঁ, তো আমি সেটা হতে পারে কেন না, আমি সেই তত্ত্বে উপনীত হতে পারিনি, আমি সেই তত্ত্বকে আস্বাদন করতে পারিনি। ব্রহ্ম তিনি সমস্ত স্রষ্টা, স্রষ্টাকে সর্ব জীবে তিনি সেখানে রয়েছেন, অর্থাৎ আমার মধ্যে আপনার মধ্যে সব। একটু আগে কে যেন বলছিল একটা মোমবাতির কথা, একটা মোমবাতিতে যদি হাজার হাজার মোমবাতি জ্বালানো যায় একই শক্তি সেখানে কাজ করবে। হ্যাঁ, ওম পূর্ণমাদা পূর্ণমিদম পূর্ণ পূর্ণমুদচ্ছতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে, তা সেই পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থেকে যায়। সেই অবস্থা সেই যে ব্রহ্ম তার প্রত্যেকটা ব্রহ্মাণু আমাদের মধ্যে রয়েছে, আপনার মধ্যে সবার মধ্যে গাছপালা জীব জন্তু যা কিছু দেখছে। হ্যাঁ, তো সেই তত্ত্ব আমাদের আস্বাদন করতে হবে। যখন শ্রীগুরু করুণায় মন স্থির হয়ে কুটস্থ চৈতন্য এসে বসে তখন সেই ব্রহ্মাণুকে দাহ দর্শন হয়। ব্রহ্মাণু দর্শন করলে কি হয়, ব্রহ্মাণুর যা শক্তি তার কি শক্তি না, তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান তিনি কেমন সর্বজ্ঞ, অর্থাৎ সেই ব্রহ্মাণু যে সর্বজ্ঞ তা ব্রহ্মের যে সত্তা সেই সত্তা তার উপরে আরোপিত হয়। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি একটু আগে আলোচিত হয়েছে, তা সেই ব্রহ্মত্ব অবস্থা হয়, তখন কি হচ্ছে ব্রহ্মাণু যে শক্তি, ব্রহ্মাণ্ড কি করে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি মুহূর্তে সেই ব্রহ্মাণুর সঙ্গে যখন স্থিত হচ্ছি স্থির হচ্ছি তখন সঙ্গে সঙ্গে আমি ইচ্ছা মাত্র সূর্য চন্দ্র গ্রহ তারা বিভিন্ন নক্ষত্র হাজার হাজার মাইল কোটি কোটি মাইল দূরে আমি যেতে পারছি সঙ্গে সঙ্গে চলে আসতে পারছি, এটি ব্রহ্মের ধর্ম, কারণ তিনি তো সব সৃষ্টি করেছেন। তা সেই যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণুকে আমাদের জানতে হবে, আজ সেই কি হচ্ছে আমাদের একমাত্র পরম তপস্যা হওয়া উচিত এবং সমস্ত কিছু শত্রু জয় যে অর্থেই তাকে আমরা প্রয়োগ করি না কেন, গুরু নিষ্ঠা। একটু আগে সেটা কার্তিক ব্যাখ্যা করে দিয়েছে নি মানে সম্যগ্রূপে স্থা মানে স্থাপন করা, গুরু প্রতিস্থাপন করা, বাহ্য জগতে শ্রী গুরুদেবের
প্রতি ধ্যান আমরা দিতে দিতে সেই শ্রীগুরুই জ্যোতির্ময় রূপে আমার কুটস্থ চৈতন্যে যখন আমি তাকে দর্শন করতে পারব সেই সম্যক রূপে সেখানে থাকা, সেখান থেকে নেমে আসা নয়, সেখান থেকে নেমে এলেই হচ্ছে অহ, তখনই আমাদের পাপ সেইখানে সব সর্বদা লেগে থাকা। ওই জন্যে লাইট বাবা বারবার বলছেন কুটস্থ চৈতন্য থেকে নেমে আসবে না, নেমে এলে কি হচ্ছে তুমি ব্রহ্মাণ্ড থেকে বিচ্যুত হয়ে গেলে। তাই তোমার সর্বজ্ঞত্ব, তোমার সর্বায়কত্ব, অল পারভেটিং পাওয়ার যেটা সেটা তোমার মধ্যে আর তোমার থাকছে না, তাই সেখান থেকে নেমে আসা না, সর্বদা সেখানে থেকে সেটি আমাদের নিষ্ঠা সহকারে সেই নিপূর্বক স্থাপ সম্যকরূপে থাকা, গুরুদের থাকা, গুরুর যে জ্যোতির্ময় সত্তা সেই যে ব্রহ্মাণু তার সঙ্গে সর্বদা মিশে থাকা, সেটি আমাদের পরম তপস্যা এবং সেই হলে আমরা সমস্ত শত্রুর সমস্ত কিছু সব কিছু বিনাশ করতে পারবো, ধ্বংস করতে পারবো। আজকের এই পূর্ণ দিনে আমি শ্রী গুরু শ্রী চরণে সেই কাত প্রার্থনা করি, অগদাল সেই ব্রহ্মাণু রূপে তুমি আমার এবং সবার মধ্যে তুমি রয়েছো, আজ সমস্ত ভক্ত সঙ্গের পক্ষ থেকে আমি তোমার শ্রীপাদ করতে কাত মিনতি জানাই, এই জন্যেই যেন আমরা সেই ব্রহ্মতত্ত্ব, সেই ব্রহ্মাণু তত্ত্ব, সেই শ্রীগুরু তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব আমরা আস্বাদন করে আমরা যেন কৃতজ্ঞতার্থ হতে পারি। আর সমস্ত ভক্ত সঙ্গে পক্ষ থেকে তোমার শ্রী চলবে এই কাল প্রার্থনা জানিয়ে আমার কথা শেষ করছি। গুরুকৃপা হি কেবল, গুরুকৃপা হি কেবল, গুরুকৃপা হি কেবল। এরপর